সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সংক্ষিপ্ত জীবনের আজকের এপিসোড। আজকের এপিসোডে আমরা জানব বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবনী। তার আগে আপনাকে বলছি, আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তবে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান নেক্সট কার জীবনী নিয়ে আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালের 27 মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম খেতাব ভূষিত করেন। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান 1977 সালে 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম শৈশবে তার ডাকনাম ছিল কমল। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতা ছিলেন জাহানারা খাতুন ওরফে রানী। 5 ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার পিতা কলকাতা শহরের এক সরকারি দপ্তরে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয়। ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি শহরে চলে যান। তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করে করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ওই স্কুল থেকে তিনি 1952 সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর 1953 সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাবুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1953 সালে তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1955 সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন। সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ প্যারাডপারুপার ছিলেন ও কমান্ডার হিসেবে সুপরিচিত লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্স উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। করাচিতে 2 বছর চাকরি করার পর 1957 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে আসেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। ওই সময় 1960 সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরে বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমখারান সেক্টরে তিনি আসীম বীরত্বের পরিচয় দেন। যুদ্ধে দুর্ধর্ষ সাহসিকতা প্রদর্শনের জন্য যেসব কোম্পানি সর্বাধিক বীরত্বসূচক পুরস্কার লাভ করে, জিয়াউর রহমান কোম্পানি ছিল এদের মধ্যে অন্যতম। এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলাল ই জুরাত খিতাব ভূষিত করেন। এছাড়া জিয়াউর রহমানের ইউনিটে যুদ্ধে বীরত্বের জন্য 2টি সিতারা ই জুরাত এবং 9টি তামগা ই জুরাত পদক লাভ করেন। 1966 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে পেশাদার ইনস্ট্রাক্টর পদে নিয়োগ লাভ করেন। সেই বছরই তিনি পশ্চিম পাকিস্তানের ওয়েটার স্টাফ কলেজে কমান্ড কোর্সে যোগ দেন। 1979 সালে তিনি মেজর পদে উন্নীত হন। জয়দেবপুরের সেক্টর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডার পদের দায়িত্ব লাভ করেন তিনি। অ্যাডভান্স মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং কোর্সের উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ আর্মির সঙ্গেও তিনি কাজ করেন। 1970 সালে একজন মেজর হিসাবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামের নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড ইন কমান্ডার পদে দায়িত্ব লাভ করেন। 1971 সালে 25 মার্চ পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী যখন পূর্ব পাকিস্তানের নিরস্ত বাঙালির উপর বর্বরের মতো ঘৃণ হামলা চালায়, সে রাতে পশ্চিম পাকিস্তানি হানাদারি বাহিনীর হাতে পূর্ব পাকিস্তানের জনপ্রিয় বাঙালি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী হন এবং পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ চলে যান আত্মগোপনে। জনগণ তখন কিংকর্তব্যমোর হয়ে পড়েন। এই সংকটময় মুহূর্তে 1971 সালে 26 মার্চ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পশ্চিম পাকিস্তানি বাহিনীর বর্বর আক্রমণের পর জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন এবং বিদ্রোহ করেন এবং 26 মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের কালুয়াঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন। 27 মার্চ বঙ্গবন্ধুর পক্ষ থেকে জিয়াউর রহমান যেই ঘোষণাপত্র পাঠ করেন তা ছিল, আমি মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমান্ডার ইন চিফ, শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। আমি আবারও ঘোষণা করছি যে আমরা শেখ মুজিবুর রহমানের অধীনে একটি সার্বভৌম ও আইনসিদ্ধ সরকার গঠন করেছি যা আইন ও সংবিধান অনুযায়ী কর্মকাণ্ড চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সরকার জোট নিরপেক্ষ নীতি মেনে চলতে বদ্ধপরিকর। এ রাষ্ট্র সকল জাতির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং বিশ্বশান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে।
আমি সকল দেশের সরকারে তাদের নিজ নিজ দেশের বাংলাদেশের নিঃসঙ্গ গণহত্যার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানাই। শেখ মুজিবুর রহমানের সরকার একটি সার্বভৌম ও আইনসম্মত সরকার এবং বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের স্বীকৃত পাবার দাবিদার। মেজর জিয়া এবং তার বাহিনীর সামনের সারি থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানে কৌশলগতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন। 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথম তিনি 1 নম্বর সেক্টরে কমান্ড নিযুক্ত হন এবং চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তিনি সেনা ছাত্র যুব সংসদে সংগঠিত করেন। পরবর্তীতে প্রথম, তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই 3টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন মেজর জিয়াউর রহমান। স্বাধীনতা যুদ্ধে মেজর জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1971 সালে এপ্রিল হতে জুন পর্যন্ত 1 নম্বর সেক্টরের কমান্ডার এবং তারপর জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপথ 11 নম্বর সেক্টরের ও জেড ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীরোত্তম ভূষিত করা হয়। স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় সেনাবাহিনীর 44তম ব্রিগেডের কমান্ডার নিয়োগ করা হয়, যে ব্রিগেডের সদস্যরাই তার অধীনে 1971 মুক্তিযুদ্ধ করেছিল। 72-এর জুন মাসের দ্বিতীয় কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। 1973 সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে ওই বছরের শেষের দিকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। 1975 সালে 14 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার 10 দিন পর জিয়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। 1975 সালে 8ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর ওই বছরেই 25 আগস্ট জিয়াউর রহমান চিফ অফ স্টাফ আর্মি নিযুক্ত হন। ওই বছরের 3 নভেম্বর বীর বিক্রম কর্নেল সাফায়েত জামিলের নেতৃত্বে ঢাকা 46 পদাতিক ব্রিগেডের সহায়তায় বীরত্বম মেজর জেনারেল খালেক মোশারফ এর ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটান। এর ফলে 6 নভেম্বর খন্দকার মোস্তাক আহমেদ পদত্যাগ করতে বাধ্য হন এবং আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হন। এরপর জিয়াউর রহমানকে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তার ঢাকা ক্যান্টনমেন্টের বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়, যা সেনাবাহিনীর মধ্যে তার জনপ্রিয়তার কারণে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভঙ্গের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ সেনা সদস্যরা বীরত্বম কর্নেল আবু তাহেরের নেতৃত্বে 7ই নভেম্বর সিপাহী জনতার আরেক পাল্টা অভ্যুত্থান ঘটায় এবং দ্বিতীয় ফিল্ড আর্টিলারি সেনা সদস্যরা লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে জিয়াউর রহমানকে মুক্ত করে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি সদপ্তরে নিয়ে আসেন। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের পর তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 19 নভেম্বর 1976 সালে তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্বের প্রত্যাবর্তন করা হয় এবং উপপ্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বও দেওয়া হয়। জিয়াউর রহমান 1976 সালে 8ই মার্চ মহিলা পুলিশ গঠন করেন। 1976 সালে কম্বোতে জোট নিরপেক্ষে আন্দোলন সম্মেলনে যোগদান করেন এবং বাংলাদেশ সাত জাতির গ্রুপের চেয়ারম্যান পদে পদোন্নতি লাভ করেন। 1976 সালেই তিনি উলসি যদুনাথপুর থেকে স্বেচ্ছাশ্রমে খাল খনন উদ্বোধন করেন। 1976 সালে 29 নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বে অধিষ্ঠিত হন। 1976 সালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীরও গঠন করেন তিনি। 1977 সালে 20 ফেব্রুয়ারি 21-এর পদক প্রবর্তন করেন এবং রাষ্ট্রপতি আবু সাদাত সায়েম এর উত্তরসূরি হিসেবে 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মেজর জিয়াউর রহমান। রাষ্ট্রপতি থাকাকালীন জিয়া দেশে আবারও গণতন্ত্রায়নের উদ্যোগ নেন। তিনি বহুদলীয় গণতন্ত্র চালুর সিদ্ধান্ত নেন। বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতার সৃষ্টি আভাস দিয়ে তিনি বলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। 1978 সালে 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন। এই নির্বাচনে মোট 10 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। বন্ধুরা, এখানে আপনাদের একটি কথাই না বললেই নয়, এই নির্বাচনে মূলত 11 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। 2 জনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়ায় বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 9 জন এবং পরবর্তীতে পুনরায় 1 জন আপিল করেন এবং তার আপিলটি গ্রহণ করে মোট সংখ্যা দাঁড়ায় 10 জন। এরপর জিয়াউর রহমান মে মাসের 19 দফা কর্মসূচি ঘোষণা এবং আস্থা যাচাইয়ের জন্য 30 মে গণভোট অনুষ্ঠান ও হাস্যসূচক ভোটের বিপুল জনসমর্থন লাভ করেন। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের তত্ত্ব প্রদান করে তার জনপ্রিয়তা করে তোলেন। বাংলাদেশে বহুসংখ্যক বিভিন্ন ধরনের মতের ও ধর্মের নানা জনগোষ্ঠী বাস করে। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মান এবং
ধরন একে অপরের থেকে ভিন্ন। তাই জিয়া মনে করেন যে ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাকে গ্রহণ করা উচিত। তিনি বাংলাদেশে জাতীয়তাবাদ, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য ও সহসংহতির উপর গুরুত্ব আরোপ করেন এবং এই ধারণা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শক্তি হিসেবে বাংলাদেশের শক্তিশালী ভিত্তিতে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান। রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পরপরই জিয়াউর রহমান বাংলাদেশের শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারের আত্মনিয়োগ করেন। এর উদ্দেশ্যে তিনি পুলিশ বাহিনীকে শক্তিশালী করেন এবং পুলিশ বাহিনীর সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ করে তোলেন। তিনি তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন এবং সশস্ত্র বাহিনীতেও তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এর উদ্দেশ্যে তিনি কঠোর প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে সশস্ত্র বাহিনীর মাধ্যমে পেশাগত আইন শৃঙ্খলা উন্নয়নের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন এবং তাদের সংখ্যা প্রায় দ্বিগুণ করেন। সশস্ত্র বাহিনীর মধ্যে শৃঙ্খলা পুনরুদ্ধারের যথেষ্ট সফল হলেও জিয়াউর রহমানকে বেশ কয়েকটি সেনা বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টার মোকাবেলা করতে হয়। এসব বিদ্রোহের দমনে বাধ্য হয়ে তাকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হয়। নির্বাচন ব্যবস্থা পুনর্বহাল এবং অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ প্রদানের লক্ষ্যে জিয়াউর রহমান যতদূর সম্ভব রাজনীতির গণতন্ত্রের ব্যবস্থা প্রদান করেন। এর প্রথম পদক্ষেপ হিসেবে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোকে তাদের কার্যক্রম পুনর্জীবিত করতে পদক্ষেপ গ্রহণ করেন। এভাবে তিনি সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, সংবাদপত্রের মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ পূর্ণ প্রতিষ্ঠা করেন। বিদ্যমান পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। 1978 সালে ফেব্রুয়ারি মাসে তিনি উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে প্রধান করে জাতীয়তাবাদী কল গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন। ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় ফ্রন্টের মনোনীয় প্রার্থী হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তিনি 76.66% ভোট পেয়ে বিজয়ী হন এবং রাষ্ট্রপতি পদে নিয়োজিত থাকেন। 1978 সালে 1 সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বেগম খালেদা জিয়া এই দলের চেয়ারপারসন। রাষ্ট্রপতি জিয়া এই দলের সমন্বয়ক ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এর প্রথম মহাসচিব ছিলেন। জিয়ার এই দলের বাম, ড্যান ও মধ্যপন্থী সহ সকল স্তরের লোক ছিলেন। বিএনপির সবথেকে প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিয়োগ পদ্ধতি। প্রায় 45% সদস্য শুধুমাত্র রাজনীতিতে নতুন ছিলেন তাই নয়, তারা ছিলেন অনেকটাই তরুণ। 1978 সালে 1 সেপ্টেম্বর বিকাল 5টায় রমনা রেস্তোরাঁয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। রণনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের অনেক রাজনীতিবিদের কাছে সমাদৃত ও স্বীকৃত। তবে 1975 সালে 22 আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তার ভূমিকা বিতর্কিত। 1975 সালে মুজিবের হত্যাকারীর বিচার কার্য বন্ধ করার জন্য খন্দকার মুস্তাক আহমেদের অনুমোদিত ইন্ডেমনিটি অধ্যাদেশের জিয়ার দ্বারাই তা আমলের বৈধ করা হয়। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন শেখ মুজিবুর রহমানের কতিপয় হত্যাকারীকে বিদেশে প্রেরণ করা হয়। ঢাকা হাইকোর্টের এক রায়ে জিয়ার সামরিক শাসন সহ 1975 থেকে 1979 সালের মধ্যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে বেআইনি ও অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়। জিয়ার সামরিক আইন ও আদেশ গণভুত্থান থেকে 1977 সালে রাষ্ট্রপতি গ্রহণ করেন। জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি সেনাবাহিনীতে তার বিরোধিতাকারীদের নিপীড়ন করতেন। তবে জিয়া অসম্ভব জনপ্রিয় ছিলেন। তবে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত কোলাহল থামানোর জন্য 1981 সালে 29 মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। এরপর 30 মে গভীর রাতে সার্কিট হাউসে মেজর জেনারেল আব্দুল মঞ্জুরের নেতৃত্বে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকার শেরে বাংলা নগরে দাফন করা হয়। প্রেসিডেন্ট জিয়ার জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ সমাগম ঘটে, যেখানে প্রায় 20 লক্ষাধিক মানুষ জড়ো হন। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটি ছিল এ পর্যন্তই। যদি এই ভিডিওটিতে আপনি একটু হলেও নতুন কিছু জেনে থাকেন, তবে একটি লাইক দিতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নিচে কমেন্ট করে আমাদের জানান নেক্সট কার জীবনী জানতে চান, কারণ আপনাকে নতুন কিছু জানানোটাই আমাদের আসল উদ্দেশ্য। আর প্রতিনিয়ত নতুন কিছু জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করুন। সর্বশেষে একটিই কথা, বেশি বেশি পড়ুন, বেশি বেশি জানুন এবং নিজের জীবনকে সুন্দর করুন।